আজ রাতে খুব তাড়াতাড়ি আমি ডিনার করে ফেলেছিলাম, ডিনার তখন করেছি রাত 9:30, আর তারপর কি হয়েছে KGF চ্যাপ্টার 2 দেখতে বসেছি। সিরিয়াসলি বলছি মারাত্মক হয়েছে সিনেমাটা, আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে। আর আমার পেয়ে গেছে খিদে, তো খিদে পেয়েছে, ভাবলাম ফার্স্টে কিছু নুডলস ফুডলস বানিয়ে খেয়ে নেবো, বাট ভাবলাম যে না, নুডলসে কাজ হবে না, খিদে খুব জোর পেয়েছে, তো ভাবলাম চলো বিরিয়ানি খাবো। তো এখন বাজে প্রায় রাত 12:30, আর আমি এখন যাচ্ছি বিরিয়ানির খোঁজে হাওড়াতে। তো আমি যেহেতু হাওড়ায় থাকি, আমি অবভিয়াসলি হাওড়ার মধ্যেই খোঁজার চেষ্টা করবো যে কোথায় বিরিয়ানি এই টাইমে পাওয়া যায়। তো চলো বিরিয়ানি খুঁজতে যাচ্ছি, রাত 12:30 বাজে, বাবলি রেডি, লেটস গো। ইন্ট্রো টাইম গাইজ, 3, 2, 1। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আই অ্যাম বান্টি, বড়দের প্রণাম ছোটদের হ্যালো, লেটস গো। জেনারেলি এই টাইমে আমার ব্লগ স্টার্ট হয় না, আর এখন বাজে হচ্ছে 12:20 রাত। আমার বাড়ির কাছাকাছি হচ্ছে রামরায়াতলা আশীর্বাদ বিরিয়ানি, তো এখন বাজে ঘড়িতে 12:30, আর আমি এখন দেখতে চাই যে ওখানে বিরিয়ানি পাওয়া যায় কি না, যদি পাওয়া যায় তো ভালোই হবে, আমি তাড়াতাড়ি নেব, নিয়ে বাড়ি যাবার খাবো, খুব জোর খিদে পেয়ে গেছে। রাস্তা পুরো ফাঁকা, পুরো ফাঁকা, মারাত্মক লাগছে, মনে হচ্ছে রামরায়াতলা এই ফার্স্ট টাইম এত ফাঁকাভাবে আমি গাড়ি চালাচ্ছি, প্রচুর গাড্ডাগুড্ডি, উঁচু নিচু রাস্তা, আমার ভয়েস কাঁপছে, বিশাল ব্যাপার, প্রফেশনাল ব্লগার আমি। আর না, আশীর্বাদ বিরিয়ানি বন্ধ, তো আশীর্বাদ বিরিয়ানি ফুললি ক্লোজড, ওদিকে তালা পড়ে গেছে, এদিকে গেট বন্ধ, তো পাওয়া যাবে না। চলো, তো আমার বাড়ির একটু দূরে বাট কাছাকাছি বলবো, সেটা হচ্ছে হালদার পাড়ায়, তো চলো হালদার পাড়ায় দেখা যাক হালদার পাড়ায় পাই কিনা। 12:30 বেজে গেছে, বাট এইখানেও বন্ধ, মানে হালদার পাড়াতেও বন্ধ, তো আমাকে এখন যেতে হবে, লাস্ট অপশান একটাই, সেটা হচ্ছে মোঘল, তো চলো মোঘল যাওয়া যাক। আমি এসছি চ্যাটার্জিয়ার দিয়ে, বেলেপুলের রাস্তা পুরো ব্লক হয়ে আছে, আর মনে হয় না আমি এটা দিয়েও যেতে পারবো বলে, তো আমাকে সেকেন্ড কোনো রাস্তা দিয়ে ঘুরে যেতে হবে, আদারওয়াইজ নো চান্স যে এদিক দিয়ে যাবো। তো চলো, এদিকে রাস্তা খোলা না যাওয়াটাই বেটার হবে, বাট একবার ট্রাই নি। মোটামুটি খালি আছে, বাট আমি নেব না, মোঘলের কাছে চলে এসেছি, বাট এখনো পর্যন্ত জানি না যে মোঘল খোলা আছে কি না, লাইট জ্বলছে ওখানে, তো সামনে গিয়ে দেখি চলো যে মোঘল খোলা আছে কি না। আর এসে গেছি মোঘল, মোঘল এম্পায়ার, হয় হয় হয়। এখন বাজে রাত 12:43, আর এখনও মোঘল ধার ধাড়িয়ে খোলা, তো আমার লাগবে চিকেন বিরিয়ানি। একটা চিকেন বিরিয়ানি। আপনাদের কটা অবধি খোলা থাকে? রাত 4 অবধি। ওরে বাপরে, তো তোমাদের যদি রাত্রিবেলা বিরিয়ানি খেতে ইচ্ছে করে, তোমরা মোঘলে চলে আসো, 1, 2, 3, 4 অবধি খোলা যায়, মানে 4 অবধি বিরিয়ানি পাবেই পাবে, কিছু পাওয়ার নাই পাব, বাট বিরিয়ানি এখানে কনফার্ম পাবে। আমার মিশন সাকসেসফুল হয়েছে, মানে আমি ভাবতে পারিনি যে রাত 1টার সময় বিরিয়ানি পাবো, বাট মোঘল আমাকে হারিয়ে দিল। আর মোঘল 1টা নয়, 2টো নয়, 4 অবধি খোলা থাকে, মানে সকাল 4 অবধি তোমরা ওখানে বিরিয়ানি পেয়ে যাবে। আর চলো, কথা বলতে বলতে এসে গেছি বাড়ির কাছাকাছি, তো চলো বাড়ি যাওয়া যাক। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইবটা করে দাও।